আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে আমার বাবার জন্মদিন তো আমি চিন্তা করলাম যে আজকে আপনার আপনাদের সাথে আমি আমার বাবার গল্প করি অনেক দিন ধরে আমার কাছে প্রচুর প্রশ্ন আসছে একের পর এক প্রশ্ন আসে আমার বাবার ব্যাপারে গল্প করার জন্য তো আমার এর আগে গল্প করা হয়ে ওঠেনি গল্প করি না কারণ বাবা এখন আমার সাথে নেই এখানে আছে এই পৃথিবীতে এখন আমার সাথে নেই বাবা তো একটু কষ্ট হয় মন খারাপ লাগে তবে আমি চিন্তা করলাম যে আপনারা এত ভালোবাসা দিয়েছেন আমাকে আপনাদের সাথে শেয়ার করি হয়তো আমারও ভালো লাগবে আজকে বাবার জন্মদিন তো একটা ভালো উপলক্ষ আমার বাবার ব্যাপারে গল্প করার জন্য তো আমার বাবার নাম হচ্ছে গিয়ে সৈয়দ আহমদ হোসেন আপনাদের কেউ কেউ হয়তো তাকে চিনবেন কারণ আমার বাবা আমার বাবা হচ্ছে গিয়ে পুরান ঢাকার নবাববাড়ির নবাব ছেলে হ্যাঁ ইসলামপুরের যে নবাব আছে না ওখানকার ছেলে আমার বাবা অনেকেই হয়তো নবাব ভিতরে এখন তো আর নবাবের ভিতরে নবাব বাড়ির মানুষজন নেই কিন্তু আগের অনেকে হয়তো চিনবেন আমার বাবাকে আমি আমারও নবাবাড়ির সাথে সেরকম যোগাযোগ আর আগের মতো নেই শুধু আমার আমার চাচারা থাকেন আমাদের বাকি সব আত্মীয় স্বজন এখনও নবাবাড়িতে নেই আমার বাবা হচ্ছে গিয়ে নবাবাড়ির ছেলে আমার বাবা কর্মক্ষেত্র কর্মক্ষেত্রে আমার বাবা সেনাবাহিনীতে ছিলেন এবং উনি রিটায়ার করেছিলেন একজন কর্নেল হিসেবে আমি হয়তো আগে থেকে ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি আমি হয়তো কিছু মিলিটারি টার্ম ইউজ করব গল্প করতে করতে হয়তো চলে আসবে তো যারা আর্মির সাথে তেমন জড়িত না তাদের হয়তো বুঝতে একটু হলেও অসুবিধা হতে পারে কিন্তু আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমি চিন্তা করলাম আজকে কি করব। আজকে আমি আমার আমার বাবার কয়েকটা ছবি আমাদের কতগুলি স্মৃতি আপনাদের সাথে শেয়ার করব ছবি একের পর এক ছবি যাবে আর হয়তো আমি আমারও স্মৃতি মনে পড়বে আমারও ভালো লাগবে আপনাদেরও একটু জানা হবে তো আমি এক কাজ করি আমি ছবিগুলি একের পর এক শুরু করি যাওয়া তাহলে হয়তো আবার আমার বাবার পরিচিতকে যদি ভিডিও দেখে থাকেন তাহলে তাদেরও ভালো লাগবে আচ্ছা তো এই এটা হচ্ছে গিয়ে প্রথম ছবিটা এটা হচ্ছে গিয়ে আমার বাবার খুব প্রিয় একটা ছবি এটা আমি আমার মনে আছে ফেসবুকে প্রায় প্রোফাইল পিকচার হিসেবে দিত আমার বাবা তো এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে একটা মিশনে ইউনাইটেড নেশনস মিশনে এটা নামিবিয়াতে এটা আমার বাবা প্রথম যখন এখন তো প্রতি বছরই ইউনাইটেড নেশনসে মিশন হয় কিন্তু সেটা কিন্তু ওই প্রথম যে জন না তিরিশ জন অফিসার গিয়েছিলেন সেই মনে হয় উনিশশো অষ্টআশি সালে হয়তো এটা হবে আমার বাবা ছিলেন সেই বিশ তিরিশ জনের মধ্যে একজন এবং এই নামিবিয়া নামিবিয়ার যে স্বাধীনতা স্বাধীন হয়েছিল সেই ক্ষেত্রে একটা অবজারভার হিসেবে উনি যে গিয়েছিলেন টিম বাংলাদেশের এই কন্টেনজেন্টের সাথে ওখানে খুব বড়ো একটা অবদান ছিল আমাদের এটা আনট্যাক ছিল মনে হয় এটার নাম ওই ওই অবজারভেশন টিমটার নাম তো এটা হচ্ছে গিয়ে সেই সেই ছবি নামিবিয়ার এই পরের ছবি এটা হচ্ছে গিয়ে প্যারিসে এটা হচ্ছে গিয়ে আমরা পুরা পরিবার মিলে প্যারিসে একটা ছুটিতে গিয়েছিলাম সবাই মিলে খুব সুন্দর একটা খুব মজার একটা ট্রিপ ছিল তো এটা হচ্ছে গিয়ে সকালবেলা আমরা উঠে আমি নাস্তা করছি একেবারে পুরো প্যারেস স্টাইলে এই যে প্যারিসিয়ান ব্রেকফাস্ট এটা হচ্ছে গিয়ে আমাদের মনে হয় এক সপ্তাহের একটা ট্রিপ ছিল খুবই মজার একটা ট্রিপ ছিল সকালবেলা তারপরের এই ছবিটা এটা হচ্ছে গিয়ে আমি একদম পিচ্ছি এটা আমার বাবা আর এই যে আমার আম্মু আপনারা হয়তো অনেকে চিনবেন সে বিলেতে আমি একদম পিচ্ছি এটা হচ্ছে গিয়ে মনে এটাও এই যে আমি কতটুকু ছিলাম জানি না এটা কোথায় সেটাও আমি জানি না কোনো একটা ক্যান্টনমেন্টে হবে আপনারা জানেন যে আর্মির চাকরিতে এক ক্যান্টনমেন্ট থেকে আরেক ক্যান্ট্রনমেন্ট থেকে আরেক ক্যান্টনমেন্ট ওই লাইফটা যে কি মজা ছিল আমার খুব মজা লাগতো তো এই যে আমরা আমি কি জানি দেখাচ্ছি আমার বাবাকে আমার বাবা কিন্তু আরেকটা ব্যাপার বলে নেই সবার বাবাই সবার কাছে স্পেশাল কিন্তু মানে ছোটবেলা থেকেই অনেকে বলে না যে আচ্ছা মার সাথে অনেকে বেশি ক্লোজ কিন্তু বাবার সাথে ওরকম বা একটু বাবা একটু গম্ভীর থাকেন বা এরকম কিছু একটা আমার বাবাও গম্ভীর টাইপের কিন্তু মানে আমার সাথে কিন্তু ছোটবেলা থেকে সবকিছু মানে আমরা একসাথে ক্রিকেট দেখতাম একসাথে বসে মনোপলি খেলতাম আমাকে দাবা খেলা শিখেছে আমার বাবা সব মানে অনেক কিছু হ্যাঁ অনেক সময় আমার সাথে স্ক্র্যাবল ছোটোবেলা থেকে মানে শেষ নাই একেবারে মানে আমার একদিকে তো অবভিয়াসলি রেসপেক্ট কিন্তু আরেকদিকে মানে আমার সবচেয়ে পরম বন্ধু আমার বাবা আমার মা তো আরেকটা কথাই যে অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আমার ইংরেজির দক্ষতাটা মোটামুটি ভালো তো অনেকে কিন্তু আমাকে জিজ্ঞেস করে যে আচ্ছা ইংরেজি দক্ষতাটা কীভাবে বাড়ানো যায় বা এরকম কিছু একটা আমি বলবো আমার এই ইংরেজি দক্ষতার পুরো ক্রেডিটে হচ্ছে গিয়ে আমার বাবার কারণ আমি হচ্ছে গিয়ে যখন আমার বয়স মনে পাঁচ বা ছয় তখন থেকে আমার বাবা আমার সাথে ইংরেজিতে কথা বলতেন হ্যাঁ আমি কিন্তু তো যখন আমি বড় হয়েছি আমি বাংলাদেশেই বড় হয়েছি কিন্তু আমি দুটা ভাষা বলতে বলতে বড় হয়েছি আমি বাবার সাথে ইংরেজি বলতাম আর আমার আম্মুর সাথে বাংলা বলতাম তো ওই সময় থেকে আমি ইংরেজি বলে বড় হয়েছি মানে একটা হয় না একটা শব্দও কিন্তু আমি বাংলায় বলতাম না বাবার সাথে তো ওইভাবে এবং আবার পরে আমাকে বাবা বলেছিল যে ইংরেজি একটা আন্তর্জাতিক একটা ভাষা এবং এটাতে দক্ষতা দরকার হ্যাঁ আমাদের নিজের ভাষা তো আছেই কিন্তু আরেকটা বিশেষ করে একটা আন্তর্জাতিক ভাষায় দক্ষতা খুবই জরুরি তো ওইটা আমি এখন বড় হওয়ার পরে আমি ওটা আমি বিভিন্নভাবে আমার সুবিধা আমি ওটা আমি চিন্তা করছি যে বাবা অনেক সুদূর প্রসারী ছিলেন সেই সেই সময় কিন্তু হাতে গোনা মনে এখন তো আমাদের দেশে অনেক ইংলিশ মিডিয়াম স্কুল আছে হাতে গোনা একটা বা দুইটা ইংলিশ মিডিয়াম ছিল ওই সময় যখন বাবা আমার সাথে ইংরেজি বলা শুরু করেছিলেন তো ওই তখন আর কি আমি সাত আট বছর বয়সে এখন তখন যখন ইংরেজি বলতাম আমার মনে আছে আমাদের আর্মির অন্যান্য আঙ্কেলরা সব অবাক হয়ে যেত আরে এতটুকু বেচি বাচ্চা ইংরেজি বলছে এটা তো এখন তো ওটা আর কিছু লাগে না হ্যাঁ তো ওইটা কিন্তু বাবা সুদূর প্রসারী একটা ভাবনা ছিল এটা এটা হচ্ছে গিয়ে ন্যাশনাল কালার প্রেজেন্টেশনে এটা মনে হয় কোন ইউনিটের সিও বাবা তখন ছিলেন আমার মনে নাই আমার বাবা দুইটা না তিনটা ইউনিট কমান্ডিং অফিসার ছিলেন আপনার যারা আর্মিতে আছেন তারা জার্মান কমান্ডিং অফিসারের খুব রেসপেক্টেড একটা পোস্ট তো এটা ন্যাশনাল কালার প্রেজেন্টেশন ছিল তৎকালীন তৎকালীন প্রধানমন্ত্রী কাছ থেকে পুরস্কার নিচ্ছেন বা দিচ্ছেন বাবা কারণ এটা দুইটা ক্রেস্ট আদান প্রদান হয়েছিল আমার মনে আছে আমরা কিন্তু কোনো রাজনৈতিক কোনো কিছুতে জড়িত নাই এটা হচ্ছে গিয়ে সেই সময়ের প্রধানমন্ত্রী ছিলেন আপনারা জানেন আমরা তো আর্মিতে যখন যেই প্রধানমন্ত্রী থাকেন তার সাথে অ্যাফিলিয়েশন বা তার সেই হচ্ছে গিয়ে সরকার প্রধান তো তখন বাবা এটা নিয়েছিলেন এটা হচ্ছে গিয়ে ওই যে লেখা আছে নাইনটিন লেখা আছে মনে হয় এটা হচ্ছে গিয়ে প্রেসিডেন্ট ওই সময় ওই সময় সাথে ছিলেন বাবা ওনার কাছ থেকে পুরস্কার নিচ্ছেন এটা মনে হয় স্টাফ কলেজের সার্টিফিকেট আচ্ছা ছিলেন একটু একটু মনে আছে ওই জিপটার মধ্যে আমার বাবা বসে আছে হ্যাঁ তো এটা হচ্ছে গিয়ে ষোলো বেঙ্গলের যখন কমান্ডিং অফিসার আমার বাবা ছিলেন ষোলো বেঙ্গলের স্মৃতি আমার খুবই মানে অসাধারণ স্মৃতি যশোরে ষোলো বেঙ্গল ইউনিটটা তখন ছিল এখন কোথায় আমি যাই না তো সবার সাথে এত সবাইকে এত আপন করে সবাই এত আপন করে নিয়েছিল আমাদেরকে পুরো আমাদের ফ্যামিলিকে তো এটা হচ্ছে গিয়ে সব সিক্সটিন বেঙ্গল সব অফিসার সোলজাররা গাড়িটা কিন্তু দিয়ে টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে একটা ট্রেডিশন মানে এটা ফেয়ারওয়েল দিচ্ছে আর কি দিচ্ছেন ওনারা বাবাকে এই ছবিটা এটা ও একেবারে মার্শাল কি সুন্দর একটা ছবি একেবারে জেমস বন্ডের লাগছে মতো আমার বাবাকে এখানে এটা মনে হয় এটা মনে হয় এস আই এন হচ্ছে গিয়ে আপনার আর্মিতে যা যারা খবর রাখেন তারা জানবেন স্কুল অফ ইনফ্যান্ট্রি ট্যাকটিক্স তো এটা সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্টে মনে হয় তো আমার বাবা কিন্তু এসআইএন টি ইনস্ট্রাক্টর ছিলেন হ্যাঁ তো এসআইএনটি আপনারা যারা জানেন না আর্মির বাইরে তারা এসআইএনটি হচ্ছে গিয়ে ইনফ্যান্ট্রি তারপর স্পেশাল ফোর্সেসদেরকে ট্রেনিং দিয়ে থাকে ওখানে হ্যাঁ এই ইনস্টিটিউটটা তো আমার বাবার বাবা ওইটার একটা একজন ইনস্ট্রাক্টর ছিলেন তো এখানে এই যে অফিসারদেরকে এবং সোলজারদেরকে হয়তো ইনস্ট্রাকশন দিচ্ছেন আমার বাবা আল্লাহর মতে আর্মিতে খুবই বলতে কোনো দ্বিধা নেই খুবই স্বনামধন্য একজন অফিসার ছিলেন বাংলাদেশ আর্মির এখনও আমার যদি কখনো কারোর সাথে দেখা হয় কোনো এক্স আর্মি অফিসারের সাথে দেখা হয় সিনিয়র যারা আমাকে হয়তো চিনেন না কিন্তু যদি আমি বলি যে হয়তো জিজ্ঞেস করবে তুমি কে বাবা তাই আমি বলবো যে আঙ্কল আমি কর্নেলমারের ছেলে সঙ্গে সঙ্গে ও কর্নেলমার ও মাইগড খুব মানে আমার বুকটা গর্বে ভরে যায় খুবই আর আরেকটা যেটা আমি বলবো যে মানুষ আসলে হ্যাঁ তার তার কাজ দিয়ে পরিচিত হয় কিন্তু সবচেয়ে বড় যেটা মানুষের সবচেয়ে বড় যেটা পরিচয় যে মানুষটা কেরকম হ্যাঁ আজ পর্যন্ত মানে আমি কারো মুখে অন্য কোনো কিছু শুনিনি সবাই খালি বলে যে এত ভালো মানুষ এত অময়িক এত ভালো এত ভালো ব্যবহার হ্যাঁ এটা আপনি আমার বাবার কলিগদেরকে বলেন বা আমাদের আত্মীয় স্বজনদের বলেন আজ পর্যন্ত কেউ মানে বলেই বলবে আচ্ছা জান খুবই ভালো একজন মানুষ তো এটা তো আমি কতটুকু ভালো মানুষ এই পর্যন্ত হতে পেরেছি আমি জানি না কিন্তু আমি আমার বাবা হচ্ছে গিয়ে আমার 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 মানে রোল মডেল তো আমি চেষ্টা করি যতটা সম্ভব সেটা ফলো করতে আমি যেটা দেখে বড় হয়েছি মানুষের সাথে ভালো আচার ব্যবহার করা সৎ থাকা এই জিনিসগুলি আচ্ছা এটা কোথায় আমি জানি না এই ছবিটা ওই যে আমি ডান পাশে আম্মু আর এটা তাইসার আমার ওই যে পা বোন আমার যে কুড়িয়ে পাওয়া বোনটা তাই স্যার আপনারা দেখেছেন নিশ্চয়ই কুড়িয়ে পাওয়া না দুষ্টামি করছি এই যে বাবা এটা খুব সুন্দর একটা স্মৃতি এটা আমরা গিয়েছিলাম এটা হচ্ছে গিয়ে রোমে ওই যে কলসিয়ামের সামনে আমি আর বাবা আইসক্রিম খাচ্ছি বসে বসে খুব সুন্দর একটা ট্রিপ ছিল ওই রোমের হলিডেতে হলিডেটা আমি বাবা আর আম্মু আমরা তিনজন গিয়েছিলাম আমি নিয়ে গিয়েছিলাম ঘুরতে এটা আরেকটা খুব সুন্দর মুহূর্ত এটা হচ্ছে গিয়ে আপনারা অনেকে জানেন আমি মেট্রোপলিটন পুলিশে কাজ করেছি এখানে লন্ডনে প্রায় পাঁচ বছরের বেশি তো ওই ওখানে একটা জিনিস হয় যেটা হচ্ছে কি অ্যাট স্টেশন মানে আপনি আপনি শপথ যে দিন নেন পুলিশ অফিসার হিসেবে তো শপথ গ্রহণের দিন সেরেমনিতে ফ্যামিলি মেম্বার্সদের আসা যায় তো ওই যে বাবা মার সাথে দাঁড়িয়ে আছে খুবই প্রাউড এটা কোথায় তো এটা আমার মনে নেই আবারও এই যে আমি আম্মু আমার বাবা করিয়ে বাবা বোন কি মানে কি যে মধুর স্মৃতি মানুষ বলে না যে ছোটবেলার স্মৃতি মানে আপনি যত মানে বড়ই হন বা ওই স্মৃতিগুলি মানে মধুর স্মৃতি তো আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলি কিন্তু যে আহ যেগুলো আমি শেয়ার করছি এই যে আবার এটা হচ্ছে যে আর্মি থেকে কোন একটা পিকনিকে গিয়েছিলাম মনে হয় আমি তাইশের আপনারা হয়তো জিজ্ঞেস করতে পারেন কিন্তু খুবই হ্যাঁ ওরা এতই ছোট আমার তো আমার চেয়ে তো ওরা এতই ছোট যে ওদের ওদের জন্মের ধারের কাছেও কিছু হয়নি হ্যাঁ ওই সময়ে কারণ তানাতাপা আমাদের দুইজনের চেয়ে অনেক ছোটো তাই সারি আমার চেয়ে বেশ ছোট আর ওরা তো একদমই বাবু এই জন্য ওদেরকে আমি বাবু ডাকি আচ্ছা এটা এটা হচ্ছে গিয়ে নবাব বাড়িতে এটা নবাব বাড়িতে এটা এই যে দাদি যান আমার আমার দাদি এই যে আম্মু আর ওই যে তাইশের ওকে এখানে ছেলেদের মতো লাগছে বাবা এই ছবিটা আমার খুব প্রিয় একটা ছবি এই ছবিটা তখন আমার জন্ম হয়নি এটা আমার জন্মের অনেক আগের ছবি সম্ভবত চিটাগং হিল ফ্র্যাক্স এ কোথাও হ্যাঁ আম্মু মানে আমি সবসময় আম্মু গল্প করে ওই চিটাগের সেই জীবনটা আর্মির সেই চিটাগঙ্গের জীবনটার কথা প্রায় বলে যখন নতুন নতুন বিয়ে হলো তো এটা হচ্ছে গিয়ে চিটাগঙ্গে আব্বু মনে তখন জাস্ট সেকেন্ড লেফটেন্যান্ট আচ্ছা এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে আরেকটা মিশনে আব্বু গিয়েছিল ওটা হচ্ছে কঙ্গো ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো ওই ওটা মনে হয় ব্যান্ড ব্যাট ওয়ান ছিল ওই মিশনে গিয়েছিল এটা হচ্ছে গিয়ে যে ইউনাইটেড নেশন হেলিকপ্টারের সামনে বাবা দাঁড়িয়ে আছে এটা অনেক আগের ছবি ওই যে আমি পিচ্ছি আমি এটা আম্মু বলেছে এটা নাকি মানিকছড়ির রাজার বাসায় মানিকছড়ির ক্যাম্পে ওই সময় এখন রাজা আছে কিনা আমি তো জানি না ওই সময় মানিকছড়ির রাজা দাওয়াত দিয়েছিল এই যে আম্মু আর আপুকে এটা হচ্ছে গিয়ে আমরা ঐতিহ্যভাই রোমে আমি আর বাবা এটা রোমান ফোরাম এটা আপনারা যারা রোমে গিয়েছেন তারা জানবেন রোমান ফোরামের ওই ধ্বংস ধ্বংস অবশেষ কিছু এখানে আছে আমরা ঘুরে ঘুরে যাচ্ছিলাম এই ছবিটা হচ্ছে টরন্টোতে টরন্টোতে বাবা ক্যানাডায় থাকেন তো আমরা আমরা মাঝে মাঝে ক্যানাডায় যেতাম তো ওই ঘুরতে গেছিলাম আমরা সবাই মিলে আমির বাবা এখানে এই যে এটা আমাকে এটা আমরা প্রায় পিকনিক করতে যেতাম হ্যাঁ ছোটবেলায় প্রায় পিকনিক করতে যেতাম এত মজা লাগতো তো এই যে আমরা পিকনিক করছি মনে হয় এটা এটাও আবার কঙ্গো ওই যে ব্যান্ড মেশিন যেটা বললাম মেশিনটায় বাবা এই যে মাঝখানে বসে আছেন তো এই সবগুলি অস্ত্র কিন্তু উদ্ধার করা হয়েছিল আপনারা তো জানেন যে কঙ্গোতে প্রচুর বিশৃঙ্খলা আছে এবং ওই সময় ছিল অবশ্যই এটা মনে হয় দুই হাজার মনে হয় দুই হাজার চার দুই হাজার পাঁচের ছবি তো ওই সময়ে এটা একটা একটা অপারেশন করে আমার বাবার টিম একটা অপারেশন করে এই সব অস্ত্র উদ্ধার করেছিল হ্যাঁ এই গল্পটা আমি শুনেছিলাম বাবার কাছ থেকে এটা তো আচ্ছা এটা আবার ওই যে পুলিশের একটা স্টেশনের দিন সুন্দর একটা মুহূর্ত এটা মানে আম্মু ক্যাপচার করেছে ছবিটা হঠাৎ করে তুলেছে আমরা জানিও না এটা আবার কোনো একটা ইউনিট আমার মনে হয় এটা ষোলো বেঙ্গলের ইউনিটের ওই যে ফেয়ারওয়েলের দিন বাবা ষোলো বেঙ্গলের কমান্ডিং অফিসার হিসেবে মানে শেষ শেষ দিন এটা এটা বাসার মধ্যে আম্মু হঠাৎ করে ছবি তুলে ফেলেছে আমি জানিও না আমি একটা শিফটে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম আমি যে যখন আমি পুলিশে ছিলাম বাবা আমাকে ইউনিফর্ম পরিয়ে দিচ্ছিল এটা এটা আবার ক্যানাডার ছবি আমি আর বাবা কেনাটা খুব সুন্দর জায়গা এটা এই যে আমি হাতির উপর বসে আছি আমি যে হাতি হাতিতে চড়েছি এটা তো আমার মনেও নাই কিন্তু এই যে এটাও মনে হয় যখন বাবা তখন মনে হয় আমি বসে আছি না মাথা এই যে আবার আমি আমার বাবা আম্মু আমি এটা কোথায় আমি যাই না হয়তো কোনো এক ক্যান্টনমেন্টে হবে এই ছবিটা এটা বাবা গাছ লাগাচ্ছেন আমি একটু জুম করে দেখি ওই যে হ্যাঁ লেখা আছে লেফটেন্ট কর্নেল সৈয়দ আহমদ হোসেন ষোলো ইস্ট বেঙ্গল তো হ্যাঁ এটা হচ্ছে কি এটা মনে হয় যশোরের আরেকটা ছবি যশোরের স্মৃতি ওই যে বাবা হচ্ছে কি এটা ভাই দেখতে পাচ্ছেন আহ এটা ইটালিতে আমরা ওই যে আবার ইটালিতে ঘোরাঘুরি করছি বাবা ছেলে মজা করে খুবই মজার একটা স্মৃতি ছিল এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে ইউকেতে কোনো এক ঈদের দিন ঈদের সকালে আমরা বাবা ছেলে আমরা হয় নামাজ পড়ে এসেছি বা নামাজ পড়তে যাব। না না নামাজ পড়ে এসেছি কারণ নামাজ পড়ে আসার পরেই তো ফিন্নি টিন্নি মানে আমু রেডি করে রাখতো নাস্তা এটা হচ্ছে গিয়ে আমি বাবা বাসায় এমনি হয়তো কোনো এমনিতেই আমরা হয়তো কোনো কারো জন্মদিন টন্মিন ছিল বাসার মধ্যে হয়তো এই যে আমরা আবার বাসায় বসে আছি একটা ভালো দিক কি প্রায় আর কি আম্মুরও ছবি তুলতে খুব মজা লাগে তো আম্মুর প্রচুর ছবি তুলতে আমাদের এখন না খুবই মানে কি যে ভালো লাগে আমার যে এই স্মৃতিগুলি আছে এই স্মৃতিগুলি দেখেই তো আমি আমার জীবনটা কাটিয়ে দিতে পারবো হ্যাঁ স্মৃতিচারণ করে এটা হচ্ছে গিয়ে বাবা বসে আছে এটা হচ্ছে গিয়ে আমার মনে এটা ঘাটাইলে ঘাটাইল ক্যান্টনমেন্টে আমাদের কারণ আমার মনে আছে এখানে এই বাসাটা আমার এত সুন্দর লাগতো সামনে বিরাট বড় মাঠের মতো জায়গা ছিল আমাদের মানে বাসার ভিতরেরই দেয়ালের এই পারেই এত বড় একটা মাঠ ছিল যেখানে আমি ক্রিকেট খেলতাম প্রতিদিন আমার খুব মজা লাগতো এটা হচ্ছে গিয়ে লন্ডনে বাবা বসে আছে লন্ডন ট্রেনে মনে হয় আন্ডারগ্রাউন্ডে আরেকটা ছবি এটাও আমি ছোট মনে হয় ছিটে গঙ্গের হিল ট্রাকছে আর এটা হচ্ছে গিয়ে এটাও লন্ডনে এটা হচ্ছে গিয়ে আমার মনে হয় এটা মনে হয় বাবার কোনো একটা জন্মদিন ছিল হয় জন্মদিন বা ফাদার্স ডে বা কোনো কিছু একটা কারণ আমি বাবার হাতে একটা কার্ড দেখতে পাচ্ছি হ্যাঁ এটা মনে হয় দুই হাজার ষোলো সালের ছবি এটা এই আপনাদের সাথে স্মৃতিচারণ করে আমার খুবই ভালো লাগলো এবং মানে আমি আমার বাবার কথা তেমন বলি না বা কোথাও লিখি না কারণ আমার মন খারাপ হয়ে যায় হ্যাঁ কি লাভ লেখে খামাখা মন খারাপ করে হ্যাঁ মানে তো আপনারা হয়তো অনেকেই জানেন না এই জন্য আপনাদের যাদের বাবা বা যাদের মা আপনারা হারিয়েছেন তারা হয়তো আমার সাথে কিছুটা হলেও বুঝতে পারবেন যে কষ্টটা কি প্রকারের এবং মুখে যতই হাসি থাকুক বা আপনি যতই আনন্দ করেন বা আপনি যাই কিছু করেন না কেন ওই ওই কষ্টটা তো মানে থেকেই যায় সারা জীবন এবং ওই কষ্টটা তো কোনো দিন যাবার না হ্যাঁ ওই কোনো দিন যাবে না তো আমি যেটা করি আমি জানি না আপনার আমি যেভাবে চেষ্টা করি আমার যখন মাঝে মাঝে প্রচণ্ড খারাপ লাগে খুব কষ্ট হয় তখন আমি যে মানে চেষ্টা করি যে ওই সুন্দর সুন্দর যে স্মৃতিগুলি আছে ওগুলা ওগুলার কথা চিন্তা করতে হ্যাঁ এই ছবিগুলি দেখি আরও অনেক ভিডিও আছে ওই ভিডিওগুলি দেখি কষ্টও লাগে কিন্তু আবার একটু ভালোও লাগে হ্যাঁ আর হায়াতমতো আল্লাহর হাতে সবার তো একদিন যেতেই হয় কিন্তু এটা তো আর মানতে চায় না তাই না বিশেষ করে আমার বাবা অনেক কম বয়সে চলে গেছে মনে হয় তখন মনে হয় যে এই এখন তো এখন তো তার যাওয়ার কথা ছিল না তাই না তো এই কিন্তু কিন্তু অনেক ইয়ে কি বলছিলাম সরি আমি ইয়ে হয়ে গেলাম অনেক ভালোবাসি আমার বাবাকে অনেক অনেক ভালোবাসি আপনারা সবাই আপনাদের বাবা মাকে ভালোবাসেন আমশ তো হ্যাঁ ওই ওই কষ্টটা নিজের মধ্যেই রাখি তাই না খামাখা এই জন্যে আমি ওই এত প্রশ্ন আসে আমি বারবার আমি লিখতে যাই না আমি উত্তর দিই না আমি আশা করব আপনারা হয়তো বুঝতে পারেন যে কেন আমি ওই কোয়েশ্চেনটা অ্যাড্রেস করি না কারণ আমি দেখি প্রত্যেক ভিডিওতেই একটা দুইটা বা পাঁচ দশটা করে মেসেজ আসে তো আমার তো ইচ্ছা করে না বারবার লিখতে বা বারবার ভিডিওতেও বলতে ইচ্ছা করে না হ্যাঁ তো চিন্তা করলাম আজকে বাবার জন্মদিন এমনিতেও আমার ভাল লাগছে না মনটা খারাপ লাগছে এমনিতেই আমি বসে বসে ছবিগুলিই দেখছিলাম ভিডিও দেখছিলাম তো চিন্তা করলাম আচ্ছা এই ছবি ছবিগুলি আজকে আপনাদের সাথেও শেয়ার করি তাহলে আপনারাও হয়তো একটু জানলেন দেখলেন আমার বাবাকে জানতে পারলেন যিনি কীরকম মানুষ ছিলেন যতটুকু জানা সম্ভব আসলে এতটুকু ভিডিওতে তো আর জানা সম্ভব না কিন্তু মানে যারা যারা আমার বাবাকে চিনতেন আমাদের বাবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তারা কিছুটা হলেও হয়তো একটু রিলেট করবেন আমার কথাগুলোতে হয়তো বুঝতে পারবেন কষ্টটা তো তাদের তো আমার বাবার জন্য আপনারা দোয়া করবেন এবং পৃথিবীর সকল বাবার জন্য মা বাবার জন্য আমারও অনেক দোয়া থাকলো আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন তার জন্য আমি খুবই খুবই বাধিত এই ভিডিওটা আমি দিচ্ছি শুধুমাত্র আমার ছোট্ট চ্যানেলটাতেই আমার সেকেন্ড চ্যানেলটাতে কারণ আমি জাস্ট এটা আমার নিজের চ্যানেল তো আমি কমফোর্টেবল ফিল করি আপনাদের সাথে এটা শেয়ার করতে আমি জানি যে অত বেশি মানুষ দেখবে না কিন্তু অ্যাটলিস্ট আপনাদের যারা যারা আমার আমাকে খুব ভালোভাবে ফলো করেন আমি চিন্তা করলাম যে তাদের জানার অধিকার আছে যে কেন আমি প্রশ্নটা এড়িয়ে যাই বা আমি উত্তর দেই না এই যে ক্যাপটা পড়ে আছি কারণ আপনাদের হাতে প্রশ্ন রাখতে পারে ক্যাব কেন পরে এটা আমার বাবারকে হ্যাঁ এটা এটা হচ্ছে যে ইউনাইটেড নেশনস মেশিন একটা ক্যাব এটা আমি ছোটোবেলা থেকে অনেকবার আমার বাবাকে এটা পড়তে দেখেছি তো এটা আমি রেখে দিয়েছি যত্ন করে আমার কাছে মাঝে মাঝে পড়ি এই ক্যাবটা এই আর কি ঠিক আছে আপনারা তাহলে ভালো থাকেন আর খুব তাড়াতাড়ি আবার আরেকটা ব্লগ নিয়ে হাজির হব আপনাদের কাছে ভালো থাকবেন সবাই খোদা